আজি কুম্বা তা সরি তোমাক সাবা আইব দুটা গল্লা লৈ আইব হে করাতে 200 টাকা তা দিব তাতে তুমি ভুল যাবা হেতু না হবো কিন্তু কুনি সাবা হে সাং কি ঠ্যাং গলত লৈ যাবা লাগবো বলে কইছো মই তোমাক চকু তার খুকি উইলে নিম মই হে গানে হংকাল কিবা তা করা তা করি করবে দে নাই নহয় মই বিজনেস হলো করা মুঠতে কিবা তা করা করিম দা তুমি টেনশন লবা নালগে এই কেজিনতে মই কিবা তা করি বলাইটা ক্লাস ক্লাস নাই তোমাক লক করবে আইছলু ইটা জলাইটা বলা ইমান দেরি করছি হ্যাঁ গার্লফ্রেন্ডটুক পালি টাকা রাখো নাকি আমি তো যাচ্ছি বুঝো পাগল হয়েছে নাকি একেলগে আসো একেলগে যাম ও তার যেটা পয়সা রাখে দিতে তার লোক নেরা হলো দুই ঘন্টা রাখলো এতে রাইব র আসি রে প্রেম কুমার বা এমান দেরি করবা লাগে হ্যাঁ যো ঘর যো র এটা কথা হয়েছে ভাই বিজনেস এটা করবা লাগছে নাকি ভাই তোর যে কি হবো তো তাই লোক ধরবার দিনে বিজনেসের কথা কয় এনেই তো বাড়িয়ে রাখা এ নহয় মানে কি তাই এবার গ্রেজুয়েশন কমপ্লিট হবো না কি কারণে কিবা এটা বিজনেসত হাত দিলি মই তাই ঘরত মোর কথা কব পারি না কই বিজনেস করবা লাগলে পয়সা লাগবো পাবি কো পয়সা মানে এটা কাম করতে ইটা ধরল তোরও তো ব্যবসা করবা পয়সা ইমান নাই মোরও নাই তোরও নাই যদি তিনও লগ লাগি এটা বিজনেস করু তিতে কিন্তু আমি বিজনেসটো ভালকে করবা পারি মই ভাই পার্টনারশিপ বিজনেসত নাই রে মজা হবো ভাই বিজনেসটো নকয় গিয়া যদি আমি 5-7 হাজার হোলসেল করো কেনে পাগল হয়েছে নাকি তোর একলা বিজনেস করি কেনে সংসার চলাব পারবি অলপ কিবা বেলেগ ভাবছুন মতো কিলো এটা আইডিয়া আছে কি জার্সি গরু বুতন্তে কাখির বেশ পারবি তুমি আর পারি কিন্তু আকো দরকার নাই আমার পার্টনারশিপও নকরা আর বুদ্ধি দিবে আছে হ্যাঁ গাখির কিমানে খায় আজিকালি কিমান মানে আজিকালি গাখির খায় তাতকে তই নিজে ঘরত এটা কাম কর কোয়াটারৰ বটল কেইটামান আনি থৈ দি ব্লেকত ব্যস্ত পাৰিবি ছাগাল ভাল কথা কলি বেয়া হ'ল কি কলি তই কি কলি ছাগাল কৈছো তো কি কলি ছাগাল ইয়েছ ইয়েছ ছাগালৰ শ্ব'ৰুম খুলিলি ছাগালৰ শ্ব'ৰুম মানে মানে হেৰি ছাগালত যদি আমি ফাৰ্ম খুলি যাওঁ কি এনেকুৱা হয় ছাগালৰ ফাৰ্ম দিয়াৰ কাৰণে তোক মই বিয়ে পঢ়িছিলো হয় না এইকাৰণে বেয়া লাগে দুটা কিবা এটা কৰোঁ গুচ্ছো চলি তোক অলপ ছাপৰ্ট দি নাই তোৰ পৰাই মই ছাপৰ্ট বোলা বস্তুটো নাপলোৱে ছাপৰ্ট
সাপোর্ট দিবে লাগে তো মাঝতে আয়ুর্বেদিকৰ হে উখাত বেছৰ নামত কিমান টাকা তই বৰবাদ কৰলি হে মোৰ পেনচনৰ টাকা এটা হেনকে দিও বৰবাদ কৰি আছে আৰু ইটা তোক সাপোর্ট দিবে লাগে মই হৰদা ইবা লাষ্ট ইয়াৰ পিছত তই মোক আৰু পইচা দিবা নেকি আৰু তোক মই কথা দিছো এই ছাগলৰ বিজনেছতে মই মানুহ হম কিন্তু প্ৰমোদ দেৱা পাৰছল তো পইচা ইবা তো কৰো কিছি তো তুমি কি আলো অষ্ট গাছন তুমি কি বুঝবা কাইকে ভালকে কৰলি তো কৰাগে কাইকে এই ভালে হব কেতমান পাঠা কিনা পাঠা কিনা খাই কৈ দা উলকাল বেছি পাৰবা বহু দাম বাবা পাঠা নিকনো ডাঙৰ মিতে পাঠি কিনিম আচল ইনকাম পাঠি দৈ পাঠি কিনে আৰু ইণ্ডাষ্ট্ৰি এটা চলোৱাকে কথা যেতিয়া মায়ে মায়ে ধেন দিব চানাই চানাই হব এটা দুটাকে কিমান ছাগলৰ মালিক হৈ যাম নিজে ভাবি ভাবিছা তুমি একবাৰ তুমি ক কথাটো হৈ আছে আচ্ছা ঠিকে আছে সেইটো বাৰু কালি ভাল দিন মই মানে গণকৰ লগত কথা পাতিছিলো কালি যদি শুভাৰম্ভটো কৰি দাম কথা নাই আৰু হেৰি দে দুটা পাঠি বিস্তৃতি পোনাই কাৰণে এই বৰ্তমান 3000 টকাতে হৈছে আৰু কিন্তু আমাক পাঠি লাগিব দুটামান হ'ব যা এটা যা আৰম্ভ কৰা পিছত এভেলেবেল চানা হৈ যাব এটা দেই সেইটো কৈ আছো মই পাছত দুটা ছাগালে ছাগাল হৈ যাব ঘৰখনত ছাগাল থ জেগা আবান কোনটো মাইকা কোনটো চানা কোনটো চানাই কোনটো মাইকাৰ গাখীৰ খাইছি মানে খেলি মেলি হৈ যাব ধৰবে নৰবি তই আজি এখন মানুহৰ ঘৰ দে মোৰ মনে ভয় আৰু 2 বছৰ ধৈৰ্য ধৰ ছাগালৰ ঘৰ হ'ব এনেকুৱা ছাগাল হ'ব মই কৈছো দেই বিজনেছটো ডাঙৰ পিতে ভাল হ'ব হেল্ল' অ' গুড নিউজ এটা আছে ৰবা কি সোনকাল হ'ব দেউতা আছে কি দেউতা আছে হা পতপত খ কি কৈছ আকৌ শুনা নাই খালা নেকি তুমি দেউতা আছে আকৌ সৰু মোৰ কি গুড নিউজ এটা আছে ক তুমিয়ে মনে মনে কথা কবা আৰু মই শুনা নাপাৰোঁ মোকে গালি মাৰিবা তুমি গালি দিয়া কাৰণে শুনছ ভালকৈ কৰি তোৰ নুন এতিয়া ক কি কথা আছে তাৰাতাৰি ক কালিৰ পৰাই মোৰ নতুন বিজনেছ আৰম্ভ হ'ব ৰবা কি বিজনেছ শ্ব'ৰুম এখন খুলিম ৰবা ছাগালৰ হয় নেকি ভালেই সেইটা যি কৰ ভালকৈ কৰিব লাগিব কালি ভাইটো বিজনেছটো আৰম্ভ হ'বই না দৌতৰে তাকে মই এতিয়া বিন্দাছ যাম আমাৰ বিয়াৰ প্ৰস্তাৱ লৈ দে হ'ব দা আগে বিজনেচটো ভালকৈ কৰাচোন পিছত এলাহান হ'ব মই দেউতা ভাতকেইটা সাজি দি আহোঁ কালি কলেজত আহিবা 12:30 নাপাৰিবা কিন্তু তাতে কথা পাতিম ভালকৈ দে হ'ব দা কি এই ছাগালৰ শ্ব'ৰুম খুলিবি কাছত গৰু উঠা কথা কৈছে তই আপি চলি নে ছাগালৰ ফাৰ্ম বুলি ক'লে খঙো কৰিব পাৰে সেইকাৰণে শ্ব'ৰুম বুলি ক'লে তোৰ মাল বেলেগে ভাই তোৰ লগত নৰাহে তই মানে বেলেগ মাল কিন্তু দেই হেৰি কাম কৰা চলি আছে নেকি গম পা চাবিচোন এটা পাজলি কিহৰ কাৰণে কিহৰ কাৰণে মানে তোৰ হেৰি আমাৰ মানে ফাৰ্মখন চচিটাৰ কাৰণে চলি থাকে এটা চচিটাৰ কাৰণে চলি থাকে যদি তই তোৰ কৰে চাইনিছো কোনো হেৰি নকৰাকে হয় নহয় চাইনিছে নৰাই কে চাইনিছৰ মই ধৰি পাটনাৰশ্বিপত খুলিছোঁ ফাৰ্মখন হে ৰাম মানে ফাৰ্ম খুলিছা পাটনাৰশ্বিপত তাতে তোক চচিটা কৰি মানুহ লাগে তোনে কি গাড়ীত ডিলাৰ খুলিছে না ছাগালত ডিলাৰ খুলিছে ইতা আহিবা পাৰিবি তোনটো একদিন বস্তাবি যেতিয়া মোৰ উন্নতি দেখা যাবি আৰু হেৰি তোৰ আৰু মহিমাতে ৰাইজে দেখোন জাং জাং হৈ আছে মাৰা গেলি ছাগালৰ দায়িত্বটো মই ল'ম যা ছাগালটো পিছত দিবি আগে বাকীটো দি ল কি বাকীটো দকানৰ বাকীটো দি যা কিমান লৈছি বাকী 1340 টকা আছে 3 মাৰিয়া নাই তই গুগল পে' আছে না গুগল পে' আছে এই তোৰ স্কেনাৰ মই দি দিছোঁ তোক পেচাব কৰি আছ পেচাব মানে ৰ এই ক'ত যা
বেটা হি আর ফার্ম খুলে হি আর মোক পয়সা দিয়ে জানো মই ইজি পয়সা দিবা নরে জানো মই হি মোক পয়সা দিয়ে আজি চিন্তা হল আজি গেলি তার পয়সা খুঁজলি হি পেশক করা লাগে হাগা লাগে বেটা প্রথমে সকলকে নমস্কার জানাই আজি আমার অনুষ্ঠানের প্রথম আর শেষ কার্যসূচী গলিঘর উদ্বোধন করবলে ওলাইছো আর এই গলিঘর উদ্বোধন করবলে আমি আমন্ত্রণ জানাই আনিছো এই অঞ্চলের বিশিষ্ট ছাগল ব্যাপারী তেও ইতিমধ্যে বহুত বিয়াই ভোজে থুয়েনি খুয়েনি খানাই মাংস যোগান ধরিয়ে আলোড়নের সৃষ্টি করে আইছে তেখেত অন কোনো নহয় তেখেত হয়েছে রূপালী বর্মা আজি সচাকই আনন্দিত হয়েছো ইমান ব্যস্ততার মাজতো তেখেত আহি আমার এই গলিঘর উদ্বোধন কার্যসূচীত এটা নিমন্ত্রণত এটা ফোনত আহি হাজির হয়েছে বহুত ভাল লাগিছে তার কারণে আর দেরি নকরে তেখেতক আমি আমার ফালর পড়া এখনই ফুলান গামোছারে সম্বর্ধনা জানাবলে ওলাইছো আর সম্বর্ধনা জানাবো মোরে ব্যবসায়িক বন্ধু বিজনেস পার্টনার সাইনিজ দাস এতিয়া আমার উদ্বোধক ডাঙরিয়াক দুহার বক্তব্য দিয়ার কারণে আহ্বান জানাইছো আজি এই মত অনুষ্ঠানটলে মাতি মোক যেখানে সন্মান দিলে কিন্তু সেইখানে সন্মানের যোগ্য মই নহয় মোর ছাগলের বিজনেস ইমান ডাঙর নহয় মোর এখন ব্রয়লারের দোকানে আছে তাত মই রবিবারে রবিবারে ছাগল কাটো কিন্তু পাঠা ছাগলতকে পাঠি ছাগলত বহুত লাভ পাঠি ছাগলত কি লাভ তেও কেতিয়াবা তিনিটা ছানা দেয় কেতিয়াবা দুটা ছানা দেয় আর ছাগলের গাখির বহুত দেওয়ার কারণে বহুত উপযোগী কিন্তু ছাগলের চারিখান ঠ্যাং দুটা চকু দুখান খান আর পাহরি যাব নালাগে যে তেওঁলোকৰ এখন মুখ আছে মুখখন এই কারণে আছে তেওঁলোকে দানা পানী খোৱাৰ কারণে তেওঁলোকক দানা পানী ভালকে যোগান ধরলে গাখির ভালকে দিব এই বেশি সময় নকৰি মোৰ এখন আর বেলেগ অনুষ্ঠান আছে মোৰ থলুৱা ভাষণ এতিয়া সামৰণি কৰিম বক্তাক ধন্যবাদ জানাইছো ইমান ধুনীয়া ভাষণেৰে আমার অনুষ্ঠানটো গম্ভীৰ কৰি তোলাৰ কাৰণে এটা দেরি নকৰি আমি আমার গলিঘরটো উদ্বোধন কৰি দিওঁ যাম তুমি অলপ সময় রখা যাই আছো মই কি কাম নো এ চলির বাইবেকক বিচারিছো রবা তুমি হেলা নুবুঝবা দে মই যাছো যা অলপ রখা তুমি এ ভাই হ্যাঁ এ ফকরা তা পাইছো ও সেই তো এ মুক্তাই মাতি আছে তার মানে হেরি তই ফকরা তো লই করর খরক লাগি যাই দেখ মই যাছো যা কই নেকি থ্যাংক ইউ বিজনেস করবাইছ রয়